চিজ না দিয়ে কি চিজ পাস্তা বানানো সম্ভব? আমি আজকে সেটাই শেয়ার করব। কোনো প্রকার তেল মশলা ছাড়া মাত্র 5 মিনিটে এই চিজ পাস্তা রেসিপিটা শেয়ার করব। বিশ্বাস হচ্ছে না? তাহলে আবার ফুল রেসিপিটা দেখুন, বুঝতে পারবেন। 10 টাকার যে চিজ পাফের প্যাকেট আছে, সেই প্যাকেট দিয়েই আজকের এই পাস্তা রেসিপিটা শেয়ার করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ নিয়েছি পাস্তা, যে কোনো ডিজাইনের পাস্তা নিয়ে নিতে পারবেন। আর সাথে এমন একটা চিজ পাফ নিয়েছি, একটা প্যাকেট দিয়ে কিন্তু 1 কাপ পরিমাণ পাস্তার এই রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমাদের যেটা করতে হবে, পাস্তাটা সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে যতটুকু সময় লাগে, বানাতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে। পানিতে 1 চা চামচ তেল দিয়ে আমি এটা সিদ্ধ করে নিব। এতে করে পাস্তাটা সিদ্ধ হওয়ার পরে একটার সাথে একটা লেগে যাবে না। তো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। তো এখানে আমার সিদ্ধ করতে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে, আর এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানি ঝরিয়ে নিব। পানি ঝরানো হয়ে গেলে একই ফ্রাই প্যানে আমি পানি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে। পানিটা কিন্তু বেশি দিবেন না। আর আমরা যে চিপসের প্যাকেটটা নিয়েছি, এই প্যাকেটটা এখন ছিঁড়ে এর মাঝে দিয়ে দিব। আর এ পর্যায়ে চুলোর আঁচটা একদমই লোয়ে রেখে দিবেন, দিয়ে কোনো প্রকার নাড়াচাড়া করবেন না। চিপসগুলো একদমই মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং পানিটা অনেকটাই কমে গেলে তারপরে এখানে আমি একটু টমেটো সস দিয়ে দিব। আর টমেটো সসটা দিলে কিন্তু টেস্ট অনেকটাই ভালো আসবে। দেখেন, এখানে পানিটা শুকিয়ে যাওয়ার পরে এটা কিন্তু চিজের মতো হয়ে গেছে। এক টেবিল চামচের মতো এখানে আমি টমেটো সস দিয়ে দিচ্ছি। যে পাস্তাটা নিয়েছি, সে পাস্তার মাঝে এমন মশলা ছিল, তো মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণে মশলা দিয়ে দিব। মশলা দেওয়ার পরে এর মাঝে আমরা সিদ্ধ করে নেওয়া যে পাস্তাটা রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এখানে এক্সট্রা কোনো লবণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা পাস্তার যে মশলাটা ব্যবহার করেছি তাতে কিন্তু লবণ আছে, আর টমেটো ছচেও লবণ থাকে, এই জন্য লবণটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ব্যাস এই কয়টা জিনিস দিয়ে কিন্তু আমাদের চিজ পাস্তাটা রেডি হয়ে যাবে। ভালোভাবে আমি স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি, আর চুলোর আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি। তো যখনই দেখবেন যে নিচ থেকে একটু পুড়ে পুড়ে আসতেছে, ঠিক সে পর্যায়ে এটা নামিয়ে ফেলতে হবে। এভাবে করে পাস্তা রান্না করে খেলে, যারা কখনো পাস্তা খাননি বা পাস্তা রান্না করলে মজা লাগে না, তারা এভাবে করে একবার হলেও ট্রাই করবেন, এর প্রেমে পড়ে যাবেন, এতটাই মজা। এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগবে, ঠান্ডা হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো আমি এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি, অনেকেই দেখা যায় পাস্তাটা মজা করে রান্না করতে পারে না বলে খেতে চায় না। তো বাচ্চা থেকে বড় সবাই এত বেশি পছন্দ করবে যে আপনাকে কিন্তু প্রতিদিন খাওয়ার জন্য বায়না করবে আপনার কাছে। আমি কিন্তু পাস্তা নুডলস এগুলো খেতে পছন্দ করি না, তবে আমার কাছে এই রেসিপিটা এতটাই ভালো লেগেছে যে বাসায় এবার যখনই মেহমান আসবে তখন তাদের এভাবে করে বানিয়ে খাওয়াবো। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক পেজটা এখনও যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। আল্লাহ হাফেজ।